বাচ্চাদেরকে কত মাস থেকে কিভাবে এবং কোন খাবারের সাথে মনি মিক্সড মিশিয়ে খাওয়াতে হয়, কোন বাচ্চার জন্য মনি মিক্সড ভালো, কোন বাচ্চার জন্য ক্ষতিকর, সব কিছু নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম ইউনিকল পরিবার, আমি রায়ান এবং রিহানের মামুনি বলছি। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যেন মনি মিক্সড নিয়ে একটি ভিডিও করি। আমি যেহেতু আমার ছেলেদেরকে মনি মিক্সড খাওয়াই না, তাই আসলে ভিডিওটা করতে লেট হয়ে গিয়েছে। তো আজকে শুধুমাত্র আপনাদের জন্যই মনি মিক্সটা কিনে এনেছি। তো আমি বিভিন্ন পুষ্টিবিদদের মতামত শুনে এবং বিভিন্ন সাইডে সার্চ করে মনি মিক্সড বাচ্চাদের জন্য ভালো না খারাপ যতটুকু জানতে পেরেছি, তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। মনি মিক্সড আমি আমার ছেলেদেরকে কখনো খাইয়েছি কিনা বা খাওয়াবো কিনা, আর আমি মনি মিক্সড সম্পর্কে যতটুকু জানতে পেরেছি তা আমি শেষের দিকে আলোচনা করছি। তো চলুন প্রথমেই হচ্ছে মনি মিক্সের প্যাকেটের ভিতরে যে নির্দেশিকা থাকে সেটা পড়ে নিচ্ছি। মনি মিক্সড ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ, রক্ত স্বল্পতা পূরণ ও প্রতিরোধে কার্যকরী। এই মনি মিক্সটা হলো এসএমসির। একটি প্যাকেটের মধ্যে 30টি স্যাশে প্যাকেট থাকে, আর একটি স্যাশে প্যাকেটের মূল্য হলো 2 টাকা 50 পয়সা। তো 30টি স্যাশে প্যাকেটের মূল্য দাঁড়াচ্ছে 75 টাকা, আর আমার কাছ থেকেও 75 টাকাই নিয়েছে। এখন চলুন প্যাকেটের ভিতরে নির্দেশিকা পড়ে নিচ্ছি। পুষ্টিহীনতা, বিশেষ করে রক্ত স্বল্পতা পূরণ ও প্রতিরোধে কার্যকর। শিশুর পুষ্টিহীনতার অনেকগুলো কারণের মধ্যে এনিমিনিয়া বা রক্ত স্বল্পতা একটি অন্যতম প্রধান কারণ। বাংলাদেশে 5 বছরের নিচে শিশুদের শতকরা 50%-এরও বেশি রক্ত স্বল্পতায় ভুগছে। মনি মিক্সড রক্ত স্বল্পতা পূরণ ও প্রতিরোধে কার্যকর। এটি এক ধরনের স্বাদ ও গন্ধহীন পাউডার যা শিশুদের দৈনন্দিন খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো যায়। তারপর হচ্ছে যে 1 গ্রাম মনি মিক্সে যে ভিটামিন বা মিনারেলস রয়েছে তা এখানে দেওয়া আছে। এরপর হলো মনি মিক্স কাদের জন্য প্রযোজ্য। যে সমস্ত শিশুর বয়স 6 থেকে 24 মাসের মধ্যে মূলত, তাদের জন্য মনি মিক্স খুবই উপযোগী। তার মানে হলো 6 মাস থেকে 24 মাস বয়সী বাচ্চাদের জন্য বেশি কার্যকরী, তবে 5 বছরের নিচে যে কোনো শিশুদের জন্য মনি মিক্স উপযোগী। তবে 6 মাসের নিচে বাচ্চাদেরকে মনি মিক্স একেবারেই দেওয়া যাবে না, কারণ 6 মাসের নিচে বাচ্চাদের জন্য মায়ের বুকের দুধই যথেষ্ট। মনি মিক্স খাওয়ানোর নিয়ম: প্রতিদিন 1 গ্রামের একটি প্যাকেট দৈনন্দিন খাবারের সাথে মিশিয়ে শিশুকে খেতে দিন। মনি মিক্স আধা দরল ভাত, খিচুড়ি, সুজি ইত্যাদি খাবারের সাথে মিশিয়ে খাওয়ানোর জন্য আদর্শ। রক্ত স্বল্পতায় আক্রান্ত হওয়ায় ঝুঁকি সম্পূর্ণরূপে এড়াতে শিশুর 5 বছর বয়স পর্যন্ত দৈনিক একটি করে প্যাকেট নিয়মিত খাওয়ানো যেতে পারে। কাদের জন্য মনি মিক্সটা প্রযোজ্য নয় তা এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখে পড়ে নেবেন। সাবধানতা হলো যে যে একটি বাচ্চা এক বেলায় যেটুকু পরিমাণে খাবার খায়, ঠিক সেইটুকু পরিমাণে খাবার নিয়ে একটি প্যাকেট সেই খাবারের সাথে মিশিয়ে তারপর বাচ্চাকে খাওয়াতে হবে। একদিনে একটির বেশি প্যাকেট বাচ্চাকে খাওয়ানো যাবে না। এখন কথা হলো যে মনি মিক্স 5 বছরের উপরে যে বাচ্চারা আছে তাদের জন্য আসলে কার্যকরী কি না। আসলে এখানে বলাই আছে যে 5 বছরের উপরে যে বাচ্চারা আছে তাদের জন্য মনি মিক্সটা কার্যকরী নয়, 5 বছরের নিচে যে বাচ্চারা আছে তাদের জন্যই হচ্ছে কার্যকরী। তারপর হচ্ছে যে ম্যালেরিয়া আক্রান্ত শিশুদের ক্ষেত্রে মনি মিক্সের সাথে ম্যালেরিয়ার প্রতিষেধক ওষুধও খাওয়াতে হবে। বাচ্চাদেরকে মনি মিক্স খাওয়াকালীন আয়রন সিরাপ খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। মনি মিক্সের উল্লেখযোগ্য তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমি আসলে মনি মিক্সের নির্দেশিকা সম্পূর্ণটাই পড়ার চেষ্টা করেছি, আপনারা আরেকটু ভালো করে পড়ে নেবেন। এখন কথা হচ্ছে যে পুষ্টিবিদরা মনি মিক্সটা নিয়ে কি বলছেন। পুষ্টিবিদ আয়সা সিদ্দিকা ম্যামের কথা হলো যে বাচ্চাদের আন্ডারওয়েট মানে বয়সের তুলনায় ওজনটা অনেক কম এবং মুখে কোনো রুচি নেই, কোনো খাবার খেতেই চাচ্ছে না, সেই বাচ্চাদের ক্ষেত্রে মনি মিক্সটা খাওয়ানো যেতে পারে। তবে বাচ্চার যদি ওজন অনেক বেশি কম থাকে তাহলে কিন্তু বাচ্চার রক্তশূন্যতা এবং ভিটামিন মিনারেলসের অভাব হবেই। সেক্ষেত্রে একজন ভালো পুষ্টিবিদের পরামর্শ নিয়ে বাচ্চার প্রতিদিনের ফুড চার্টটা হচ্ছে তৈরি করে নিতে পারেন। এই ক্ষেত্রে যদি পুষ্টিবিদ বলেন যে বাচ্চাকে হচ্ছে মনি মিক্সটা খাওয়াতে, সেই ক্ষেত্রে খাওয়ালেই আমার মনে হয় যে বেশি ভালো হবে। আরেকজন পুষ্টিবিদ সামিনা জামান ম্যামের কথা হলো বাচ্চা যদি ন্যাচারাল ফুড খায় তাহলে আসলে এক্সট্রা কোনো ফর্টিফাইড খাবারের প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে ভাত, চিড়া, মুড়ি, রুটি থেকে বাচ্চা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন আরও অন্য কিছুও পাচ্ছে, তবে রিচ সোর্স অফ হচ্ছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটটাই বেশি পাচ্ছে। ফ্যাটের জন্য কিন্তু আমরা যে তেল খাই দৈনন্দিন সেই তেলেও প্রচুর ফ্যাট রয়েছে, তারপরে ডিমে গুড ফ্যাট রয়েছে, মাছ মাংস থেকেও প্রচুর পরিমাণে আমরা ফ্যাট পেয়ে যাই, তো এক্সট্রা কোনো ফ্যাটের কিন্তু প্রয়োজন হয় না। তারপর হচ্ছে যে প্রোটিন, প্রোটিন কিন্তু আমরা ডিম, দুধ, মাছ মাংস থেকে ভালো মানের প্রোটিন পাওয়া যায়। এখন কথা হচ্ছে যে ভিটামিন মিনারেলস। তো ভিটামিন মিনারেলস কিন্তু শাকসবজি বা ফল থেকে পাওয়া যায়, আর একদিনে আমাদের শরীরে যতটুকু ভিটামিন মিনারেলসের প্রয়োজন, খুবই সীমিত প্রয়োজন, সেটা কিন্তু এই শাকসবজি বা ফল থেকেই পূরণ হয়ে যায়।
বাচ্চাকে যদি এই খাবারগুলোই প্রতিদিন ভাগ ভাগ করে এক একদিন খাওয়ানো হয়, তাহলে কিন্তু এইসব খাবার থেকে বাচ্চাদের প্রতিদিনের যে পরিমাণ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলসের প্রয়োজন তা কিন্তু পূরণ হয়ে যায়। যেমন বাচ্চার জন্য যদি একটি খিচুড়ি রান্না করা হয়, সেই খিচুড়িতে 2-3টি সবজি যদি ইউজ করা হয়, এখান থেকে কিন্তু বাচ্চা মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ভিটামিন মিনারেলস পেয়ে যাচ্ছে। তারপর যদি বাচ্চাকে প্রতিদিন যে কোনো একটি ফল খাওয়ানো হয়, সেখান থেকেও বাচ্চা যতটুকু পরিমাণে ভিটামিন মিনারেলসের প্রয়োজন সেটাও পেয়ে যায়। এরপর তো বাচ্চা দেখা যাচ্ছে যেমন খিচুড়ি খাচ্ছে, খিচুড়িতে কার্বোহাইড্রেট পাচ্ছে, সুজিতে কার্বোহাইড্রেট পাচ্ছে, বা সুজিতে যদি একটি বাদামি গুঁড়া মিক্স করে দেওয়া হয় সেখান থেকে হচ্ছে প্রোটিনটা পেয়ে যাচ্ছে। দিনে যদি বাচ্চাকে একটি ডিম বা হচ্ছে মাছ মাংস খাওয়ানো হয়, সেখান থেকে কিন্তু বাচ্চা প্রচুর পরিমাণে প্রোটিন পেয়ে যাচ্ছে। সো বাচ্চাকে এক্সট্রা কোনো ফর্টিফাইড খাবারের প্রয়োজন নেই। এখন অনেকেই বলতে পারেন যে আপু আমার বাচ্চার ওজন ঠিক আছে, বাচ্চার রুচিও আছে, মোটামুটি খায়, সেই ক্ষেত্রে কি মনিমিক্সটা খাওয়ানো যাবে কি না? এই ক্ষেত্রে আসলে মানে পুষ্টিবিদের কথা হলো, এক্সেস কোনো কিছুই কিন্তু শরীরের জন্য ভালো নয়, কারণ বাচ্চার যে পরিমাণের মানে ভিটামিন মিনারেলস এবং ফ্যাট প্রোটিনের দরকার সেটা কিন্তু বাচ্চারা ন্যাচারাল ফুড থেকে পেয়ে যাচ্ছে। আর ন্যাচারাল ফুড থেকেই দেওয়া বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো এবং স্বাস্থ্যকর। তো এক্সট্রা কোনো ফর্টিফাইড খাবারের কি দরকার আছে? যেহেতু বাচ্চা এখান থেকে পেয়ে যাচ্ছে, এক্সট্রা কিছু দিলে কিন্তু এটা বাচ্চার জন্য এক্সেস হয়ে যাবে, আর এক্সেস কোনো কিছুই কিন্তু বাচ্চার জন্য ভালো নয়, সেটা আরও ভালোর বিপরীত হয়ে যেতে পারে, সেটা বাচ্চার ক্ষতির মানে ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। এখন কথা হচ্ছে আমি আমার বড় ছেলেকে মনিমিক্সটা খাইয়েছি কি না। বড় ছেলের তো এখন 3 বছর প্লাস চলছে, আমি আমার বড় ছেলেকেও এখনও মনিমিক্সটা খাওয়াইনি আর ছোট ছেলেকেও খাওয়াইনি। এই প্রথম হচ্ছে মনিমিক্সটা আমি কিনে নিয়েছি জাস্ট ভিডিওটা করার জন্য, আমি আমার ছোট ছেলেকেও মনিমিক্সটা খাওয়াবো না, কারণ আমি চেষ্টা করি ন্যাচারাল খাবার থেকেই ওদের প্রতিদিনের যে পরিমাণের ভিটামিন মিনারেলসের প্রয়োজন তা পূরণ করতে। আর মনিমিক্সের যেহেতু এক্সট্রা কোনো স্বাদ বা ঘ্রাণও নেই, আর এমন তো নয় যে একটি প্যাকেট শুধু খাওয়ালেই হচ্ছে হয়ে যাবে, তা না, এটা কিন্তু খাবারের সাথে মিক্সড করেই খাওয়াতে হবে। সো বাচ্চাকে আগে খাওয়ানোটা শিখাতে হবে, বাচ্চা কোন খাবারটা পছন্দ সেইটা বাচ্চাকে খাওয়াতে হবে। মনিমিক্স তো কোনো ঔষধ নয় যে এক চামচ খাইয়ে দিয়েছি এখন বাচ্চার ওজন, রক্তশূন্যতা সব কিছু পূরণ হয়ে যাবে, এটা কিন্তু খাবারের সাথে মিক্সড করেই খাওয়াতে হবে। তার চেয়ে ভালো বাচ্চাকে হচ্ছে ন্যাচারাল খাবারটা খাওয়ান, এটাই বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো। এই থেকেই বাচ্চাদের যদি রক্তশূন্যতা থাকে সেটাও পূরণ হয়ে যাবে, ভিটামিন মিনারেলসের অভাবগুলো পূরণ হয়ে যাবে। এই ক্ষেত্রে বাচ্চার খাবারের রুটিনটা হচ্ছে একটু সাজিয়ে নিতে হবে, যে দেখা যাচ্ছে কোনো দিন বাচ্চাকে হচ্ছে ডিম খাওয়াচ্ছেন, বা তারপরের দিন হচ্ছে মাছ খাওয়াচ্ছেন, বা তারপর পরের দিন হচ্ছে চিকেন বা বিফ খাওয়াচ্ছেন। এইভাবে করে বাচ্চার প্রতিদিনের রুটিনটা যদি সাজিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু বাচ্চার পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে। আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, আর বড় করতে চাচ্ছি না, এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ারে আমাকে ভিডিও করতে আর অনেক বেশি উৎসাহিত করে। আজ তাহলে এখানেই শেষ করছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।